হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকালে খুব ভালো আছেন তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে যে টপিকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনাদের সাথে সেই বিষয়টি নিয়ে কথা বলবো তো আপনারা কিন্তু প্রত্যেকে জানেন যে ইতিমধ্যেই এর আগে কয়েকদিন আগেই রাজ্য সরকার রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একটি প্রকল্প ঘোষণা করেছিলেন যেটির নাম হচ্ছে স্নেহের প্রকল্প তো এই স্নেহের প্রকল্পটা কিন্তু ইতিমধ্যেই সেই আবেদনটা অনলাইনের মাধ্যমে চলছে তো এই আবেদনটা আগে কারা করতে পারবেন এবং কীভাবে করতে পারবেন তো এটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে কিন্তু আপনারা হয়তো আপনারা টাকাগুলো পাবেন না যে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে সেই এক হাজার টাকা আপনারা পাবেন না সেটা আপনারা মিস করবেন তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে কিভাবে আপনাদের কি কি থাকলে আপনারা কি হবে মোবাইলের মাধ্যমে মোবাইলের অ্যাপসের মাধ্যমে কি হবে আপনারা আবেদন করবেন সেই বিষয়টি আমি দেখিয়ে দিয়েছি তো দেখুন আপনারা যারা আবেদন করবেন তো তাদের কিছু নিয়ম আছে কিছু গভর্নমেন্ট থেকে কিছু নিয়ম দেওয়া হয়েছে কিছু রুলস দেওয়া আছে সেই নিয়মের মধ্যেই আপনাদেরকে থাকতে হবে সেই নিয়ম মেনে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে যদি নিয়ম আপনাদের লঙ্ঘন করেন তাহলে কিন্তু আপনারা এক হাজার টাকা পাবেন না তো আপনাদের সেই সব নিয়মগুলি কিন্তু জানা অত্যন্ত জরুরি আপনারা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু অত্যন্ত জরুরি আপনাদের কিন্তু খুব দরকার তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে পুরো বিষয়টি আমি আলোচনা করে দেবো ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এই বিষয়টি কি বলতে আসলে চেয়েছে এবং কারা এই বিষয়টিতে টাকা পাবেন এবং এই প্রকল্পটিতে কারা টাকা পাওয়ার যোগ্য তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন বন্ধুর সঙ্গে শেয়ার করুন চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে রাখুন তাহলে পরবর্তী লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে আপনি দেখতে পাবেন কোনো ভিডিও আপনার মিস হবে না হ্যালো বন্ধুরা আমি আছি আপনাদের সাথে সুলতান আর আপনারা দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল টেক বাংলা টু পয়েন্ট টু তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা এই প্রকল্পটা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো বিষয়টি আপনাদের সাথে আলোচনা করছি তো প্রথমে আপনাদেরকে আমি বলছি যে আপনারা এই প্রকল্পটা কারা পাবেন কারা যোগ্য তো দেখুন এই প্রকল্পটা যারা ভিন রাজ্যে পড়ে আছেন যারা এই করোনা ভাইরাসের কারণে যারা তাদের দেশে ফিরে আসতে পারছে না তাদের রাজ্যে ফিরে আসতে পারছেন না তারা খুব অসুবিধা আছেন কষ্টে আছেন খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে যারা শ্রমিক মানুষ তো তাদের জন্যই কিন্তু এই প্রকল্পটা চালু করা হয়েছে আদার্স অন্য মানুষের জন্য নয় যারা তাদের পশ্চিমবঙ্গে যারা আছেন যে সব ব্যক্তি যে সব বাসিন্দা তারাও কিন্তু আবেদন করছেন তো দেখুন এটা কিন্তু শ্রমিকদের জন্য যারা ভিন রাজ্যে পড়ে আছেন কেরালা বা মুম্বাই বা অন্য অনেক জায়গা আছে তো এই সব রাষ্ট্রে যারা পড়ে আছেন রাজ্যতে তো তাদের জন্য কিন্তু এই প্রকল্পটা তো মানুষে কি করছে দেখুন এই বিষয়টি নিয়ে মানুষে যারা রাজ্যে আছেন তো তারাও কিন্তু এই প্রকল্পতে আবেদন করছেন তারা ভাবছে যে এই প্রকল্পতে কিন্তু সবাই টাকা পাবে বা সবাই কিন্তু যোগ্য তাই ভাবছে তাই ভেবেই কিন্তু তারা আবেদন করছে তো দেখুন এটা কিন্তু শ্রমিকদের জন্য এটা কিন্তু আদার্স অন্য কোনো ব্যক্তিদের জন্য নয় এই টাকাটা যদি আপনারা আবেদন করেন তবুও কিন্তু পাবেন না তার কারণ হচ্ছে কিছু জিনিস যখন আবেদন করবেন তখন কিছু জিনিস আপনারা মাথায় রেখে আবেদনটা করবেন তো সেই জিনিসগুলো দেখুন যখন আপনি আবেদন করবেন তো তখন আপনাদের কিন্তু লোকেশনটা ধরে নেবে যে আপনারা কোথা থেকে আবেদন করছেন তো যারা আবেদন করবেন যারা শ্রমিক তারা যেই স্থানে আছেন সেই স্থান থেকে কিন্তু আবেদন করবেন তাহলে কিন্তু আপনাদের আবেদনটা গ্রাহ্য বলে গণ্য হবে তো আপনারা ধরুন কেরালাতে আপনি এখন বর্তমানে আছেন সেখানে আপনি আটকে পড়েছেন তো সেখান থেকে আপনার আবেদনটা করতে হবে মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনের মাধ্যমে তাহলে কিন্তু আপনারা সেই টাকাটা এক টাকাটা পাবেন তো অনেক মানুষ কি করছে যারা রাজ্যে আছে যারা রাজ্যে কোনো অসুবিধা নাই তারা রাজ্যেই আছে তাদের কোনো বাইরে যায়নি তারা বা বাইরে যেয়েও তারা চলে এসেছে করোনা ভাইরাসের আগে কিন্তু তারা বাড়ি পৌঁছে গেছে তো এই সব ব্যক্তি কি করছে এই টাকাটা নেওয়ার জন্য কিন্তু তারাও কিন্তু আবেদন করছে তো এই গত কালকে সেখানে যে স্নেহের প্রকল্প সেই প্রকল্পতে যে মানুষ কিন্তু অনেকেই রাজ্য থেকে আবেদন করেছেন এই পশ্চিমবঙ্গ রাজ্য থেকে কিন্তু অনেকে আবেদন করেছেন তো এই আবেদনটা এই আবেদন করার জন্য কিন্তু অনেকে বাইরে আছে যারা তারা কিন্তু আবেদন করেছেন এবং যারা রাজ্যে আছে তারাও আবেদন করেছেন তো রাজ্যে যারা যারা আবেদন করেছেন রাজ্য থেকে তো তাদেরগুলো কিন্তু প্রায় দশ হাজার মতো আবেদনপত্র অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে তারা তো বাইরে থেকে আবেদন করছে না এই জন্যই যখন আবেদন করবেন তখন কিন্তু লোকেশনটা অন রাখতে হবে এবং লোকেশন আপনাদের কিন্তু ধরবে যখন আপনারা সেই লোকেশনটা আপনারা দেখবে যে রাজ্যের ভিতর আছে তখন কিন্তু আপনাকে রিজেক্ট করে দেওয়া হবে বা ফর্মটা আপনাদের বাতিল করে দেওয়া হবে আপনারা কিন্তু কোনো এক হাজার টাকা পাবেন না তাই আপনারা কিন্তু যখন আবেদন করবেন ধরুন বাইরে যদি থাকে আপনাদের মানুষ তারা হয়তো মোবাইল হয়তো ব্যবহার করা জানে না বা অনেক মানুষ আছেন তো তারা কি করবেন তারা কিন্তু সেখানেই কোনো মানুষকে মানুষের হাত থেকে কিন্তু তারা আবেদনটা করবেন যদি তারা রাজ্যে করেন তাদের যদি লোক রাজ্যে করে তাহলে কিন্তু সেই টাকাটা পাবেন না এবং আবেদন করবেন যখন আপনারা আবেদন করবেন করার পর আপনাদের কিন্তু তারপরে কিছুদিন পর বা যখনই হোক আপনাদের কিন্তু কন্ট্যাক্ট করবে ভিডিও থেকে বা আপনাদেরকে সেই জেলা ম্যাজিস্ট্রেট থেকে আপনাদেরকে সেখান থেকে কন্ট্যাক্ট করা হবে আপনাদেরকে ফোন করা হবে তারপর আপনাদের সাথে তারা যোগাযোগ করে আপনাদেরকে এক টাকা দেওয়া হবে তারপর আপনাদেরকে দেখবে যে আপনারা সত্যি কি বাইরে ছিলেন না রাজ্যে আছেন সেই সমস্ত নিয়ম নীতিগুলো যাচাই করবে করার পর কিন্তু আপনাদেরকে টাকাটা দেওয়া হবে তার আগে কিন্তু টাকাটা দেওয়া হবে না তো এই সব নিয়মগুলো আপনারা যখন আবেদন করবেন তখন আপনারা বাইরে থেকে আবেদন করুন রাজ্য থেকে আবেদন করার কোনো দরকার নেই আপনারা বাইরে থেকে আবেদন করলে আপনারা এক হাজার টাকা পাবেন আপনাদের কোনো সন্দেহ থাকবে না এবং যদি আপনারা রাজ্য থেকেই করেন তাহলে আপনারা এক হাজার টাকা না পাওয়ারই বেশি গ্যারেন্টি তো এটাই বলা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে তো গতকালকে কিন্তু প্রায় দশ হাজারের বেশি ফর্ম রিজেক্ট হয়ে গেছে এই জন্য কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা এই জিনিসটা করবেন না তো কী হচ্ছে রাজ্যের মানুষ ভাবছে যে হয়তো ফর্ম অ্যাপ্লিকেশনটা দেওয়া হয়েছে তার পরে পরেই অনেকে কিন্তু করতে লেগেছে এবং অনেক মানুষ কিন্তু এই লকডাউনের টাইমে ভিড় জমাচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু লাইন দিয়ে থাকছে বা ভিড় জমাচ্ছে এই অ্যাপ্লিকেশন করছে তো বিভিন্ন রকম জিনিস এর আগে কিন্তু প্রচেষ্টা প্রকল্পতে কিন্তু অনেক মানুষ ভিড় জমাচ্ছিলো এই জন্য কিন্তু গত কালকে সেই বলা হয়েছে যে প্রচেষ্টা প্রকল্প স্থগিত রাখা হয়েছে যে প্রচেষ্টা প্রকল্পর কোনো ফর্ম কিন্তু এই মুহূর্তে পাওয়া যাবে না বা এই মুহূর্তে কিন্তু কোনো ফর্ম ফিল চলবে না বা হবে না তো মানুষ অনেক ভিড় জমাচ্ছে এখান ওখান বসে থাকছে এই জন্য কিন্তু সমস্ত জিনিসগুলো প্রকল্পগুলো আস্তে আস্তে বাতিল করে দেওয়া হচ্ছে তো এই স্নেহের পরশ প্রকল্পটি আবেদন হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন তবে আপনারা সবগুলো কিন্তু নিয়ম নীতিগুলো আপনারা মেনে করবেন তাহলে আপনারা টাকাটা পাবেন তো এই আপনাদের সাথে আলোচনা করারই আজকের বিষয় ছিল তো আপনাদের সাথে এইটুকুই আজকে আলোচনা করার বিষয় আপনারা কোনো তাড়াতাড়ি করবেন না আপনারা আস্তে আস্তে করুন এখনও ডেট আছে আপনারা আস্তে আস্তে করুন আপনারা ভালোভাবে করবেন আর যদি আপনার আবেদনপত্রটি কীভাবে আপনারা আবেদন করবেন সেটা যদি এখন না জেনে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা থাকবে ভিডিওর তো আমি সেই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে কিন্তু পরিষ্কারভাবে করতে পারবেন আবেদন তো আপনারা কিন্তু এভাবে আবেদনটা করতে পারবেন এবং এসবগুলো দেখে কিন্তু আপনারা আবেদন করবেন তো আজকের ভিডিওটিতে আপনাদেরকে পরিষ্কারভাবে এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন তারাও যেন জানতে পারে বুঝতে পারে এবং যদি চ্যানেলের নতুন হয়েছে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল অ্যাকাউন্টটি অন করে রাখবেন তাহলে পরবর্তী লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে আপনি দেখতে পাবেন কোনো ভিডিও আপনার মিসড হবে না তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত হলো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার নতুন ভিডিও